আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঈদের সালাত সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সালাত আদায়ের নিয়ম সম্পর্কে। তুমি বলো তো সানা, সানাতটি সুন্দর করে বলো। হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। সানা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তুমি বলো তো রুকুতে আমরা কোন তাসবিহ কতবার পড়ি? হ্যাঁ, খুবই সুন্দর উত্তর হয়েছে। রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি আমরা সর্বনিম্ন তিনবার পড়ি। তুমি বলো তো আমরা রুকু থেকে সুজাহে দাঁড়ানোর সময় কি বলি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। আমরা রুকু থেকে সুজাহে দাঁড়ানোর সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে ঈদে সালাত, বিশেষ করে ঈদুল ফিতর। ঈদ হলো খুশির দিন। বিশ্বের মুসলিমগণ দুটি ঈদ উৎসব করেন। বিশ্বের মুসলিমগণ দুটি ঈদ উৎসব করেন, একটি রোজার শেষে ঈদুল ফিতর, আরেকটি হলে কুরবানের ঈদ বা ঈদুল আজহা। ঈদের দিন সারা এলাকার মুসল্লিগণ ঈদগাহে একত্রিত হন, দুই রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের সালাত পড়া ওয়াজিব। ঈদের সালাত পড়া হচ্ছে ওয়াজিব। এখান থেকে কয়েকটি প্রশ্ন হতে পারে। তুমি বলো তো বিশ্বের মুসলিমগণ দুইটি ঈদ উৎসব পালন করে, সেই ঈদ উৎসব দুটি কি কি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। একটি রোজার শেষে ঈদুল ফিতর, আরেকটি হলো কুরবানির ঈদ বা ঈদুল আজহা। তুমি বলো তো ঈদের সালাত আদায় করার বিধান কি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। ঈদের সালাত আদায় করার বিধান হচ্ছে ওয়াজিব। আমরা এবার জানব ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনের পর শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন। তুমি বলো তো ঈদুল ফিতরের দিন কোনটি? হ্যাঁ, খুবই সুন্দর উত্তর হয়েছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনের পর শাওয়াল মাসের প্রথম দিনই হচ্ছে ঈদুল ফিতরের দিন। ঈদ অর্থ হচ্ছে আনন্দ। ঈদ অর্থ আনন্দ, আর ফিতর, ফিতর অর্থ ভঙ্গ করা। ভঙ্গ করা দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দানের জন্য মুসল্লিগণ এদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেখো, সারা রমজান মাস সিয়াম সাধনা করার পর, রোজা ভঙ্গের পরের শাওয়াল মাসের প্রথম দিন যে আনন্দ উৎসব হয় সেটি হচ্ছে ঈদুল ফিতর। অর্থাৎ রোজা ভঙ্গের পর যে আনন্দ সেটি হচ্ছে ঈদুল ফিতর। আর এই কারণে ঈদ অর্থ আনন্দ এবং ফিতর অর্থ ভঙ্গ করা। অর্থাৎ রোজার ভঙ্গ করার পর যে আনন্দ উৎসব হয় সেটি হচ্ছে ঈদুল ফিতর।
এটি নিছক আনন্দ উৎসবের দিন নয়। এদিন পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর খোঁজ খবর নিতে হয়, বিধবা এতিম সকলের সুখে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে, সকলের মুখে সাধ্যমতো হাসি ফোটানোর চেষ্টা করতে হয়। ধনীদের উপর এদিন সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, কারণ আনন্দের দিন যাতে কেউ অভুক্ত না থাকে। তুমি বলো তো, এই দিন ধনীদের উপর সাদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব কেন? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, কারণ এই ঈদের দিন যাতে কেউ অভুক্ত অবস্থায় না থাকে। ঈদের দিনে রোজা রাখা হারাম, ঈদের দিনে রোজা রাখার বিধান কি তুমি বলো তো? হ্যাঁ, ঈদের দিনের রোজা রাখার বিধান হচ্ছে হারাম। ঈদের দিনে সুন্নত কাজ, সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা। তুমি বলো তো ঈদের দিনের সুন্নত কাজগুলি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে ঈদের দিনের সুন্নত কাজগুলি লেখো, তখন তোমাদেরকে লিখতে হবে যে ঈদের দিনের সুন্নত কাজগুলি হচ্ছে সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা। ইমাম সাহেবের সাথে দু রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করা ওয়াজিব, এতে ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবির দিতে হয়। কয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবির দিতে হয় তুমি বলো তো? হ্যাঁ, অতিরিক্ত ছয়টি ওয়াজিব তাকবির দিতে হয়। ঈদের সালাত আদায় করার নিয়ম, ঈদের সালাত আদায় করার নিয়ম সম্পর্কে আমরা জানব। প্রথমে কাতার করে ইমামের পিছনে দাঁড়াব, নিয়ত করব আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তাহরিমা বাঁধব, সানা পাঠ করব, এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে তিন তাকবির দিব। প্রথম দুইবার হাত না বেঁধে ছেড়ে রাখব, তৃতীয় তাকবির দিয়ে সালাতে হাত বাঁধার মতো দুই হাত বাঁধব। এরপর ইমাম সাহেব অন্যান্য সালাতের মতো সূরা ফাতিহা ও যে কোনো সূরা পাঠ করবেন এবং যথারীতি রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করবেন, অথপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা ও যে কোনো সূরা পাঠ করবেন। এরপর তিন তাকবির দিবেন, আমরাও তিনবার আল্লাহু আকবার বলবো, তিনবারই কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখব, হাত বাঁধব না। পরে চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকু করব। এরপর অন্যান্য সালাতের মতো সেজদা করব, তাশাহুদ দরুদ দোয়া মাসুরা পাঠ করে ইমামের সাথে সালাম ফেরাবো। সালাদ শেষে ইমাম সাহেব দুইটি খুতবা দেবেন, খুতবা শোনা ওয়াজিব। ইমাম সাহেব দুইটি খুতবা দেবেন আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। তুমি বলো তো ইমাম সাহেব সালাদ শেষে কয়টি খুতবা দেন? হ্যাঁ, দুইটি। তুমি বলো তো খুতবা শোনার বিধান কি? হ্যাঁ, খুতবা শোনার বিধান হচ্ছে ওয়াজিব। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে ঈদের সালাত আদায় করার নিয়ম লেখো, তখন তোমাদের এই সম্পূর্ণটা সুন্দর করে লিখে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্য থেকে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে, আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও। ফিতর অর্থ কি? ফিতর অর্থ কি? ঈদের সালাত আদায় করার নিয়ম লেখো, এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে।
प्रिय शिक्षार्थीरा आगामी क्लास देखार आमंत्रण जानिए आजकेर मतो एखानेई शेष करछि। आल्लाह तोमादेरके भालो राखुक, सुस्थ राखुक। आल्लाह हाफेज़।